এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। এসো। বাহ বৌমনি, তোমাকে কি সুন্দর দেখতে লাগছে। দাঁড়াও আমি না কাজল নিয়ে আসি, তাহলে আরো পারফেক্ট লাগবে। আমি নিয়ে আসছি। ও মা, কি মিষ্টি লাগছে। তবে আরো ভালো লাগতো জানো, ওই গয়নাগুলো যদি এসে যেত তাহলে দারুণ লাগতো, তাই না? শালুক, আর ক ঘন্টা বাকি আছে তোমার খেয়াল আছে? মা, আপনি এভাবে বলছেন কেন? দিদি তো সব গয়না দিয়ে যাবে, আর একটু অপেক্ষা করুন না। ওই দেখো, অপেক্ষাই তো করছি। আরে বাবা, তোমায় মনে করিয়ে দিচ্ছি যে আমি অপেক্ষা করছি। আর আমার এই অপেক্ষার শেষ হলে কি হতে পারে? মা, দিদি যদি গয়না না আনতে পারে তাহলে কি আপনি আমাকে সত্যি সত্যি এই বাড়ি থেকে বের করে দেবেন? ও মা, বের করে দেবো কি বলছো? আরে বাবা, তোমাকে তো আমি ঘর ধাক্কা দিয়ে দূর করে দেবো, এটা মনে রেখো। হ্যাঁ, সময় শেষ মানে তোমারও এ বাড়িতে থাকার সময় শেষ। ওকে, কি হলো? কি হয়েছে বৌমনি, চিরুনিটা ফেলে দিলে যে? কি হয়েছে মানে, কি হয়েছে মানে এটা কি? তুই মেয়েটাকে সাজাচ্ছিলি, ওটা ইনকমপ্লিট রেখে তুই চলে গেলি। অদ্ভুত একদম। নে নে নে, ভালো করে সাজা, ভালো করে সাজা, মিষ্টি লাগে জানো। ঠাকুর, কি হবে এবার? দিদি যদি গয়না জোগাড় না করতে পারে তবে কি হবে? সত্যি কি আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে? বাবা, অবশেষে আমি গলির থেকে বেরোতে পারলাম। আরে দাদা, আপনি এখানে? আপনি এখানে কোথা থেকে এলেন? আমি এক্ষুনি আপনাকে এতবার ধরে ডাকলাম, আপনি না শোনার ভান করে এগিয়ে গেলেন। কি আমাকে ডেকেছেন কখন? কি বলছেন, এই তো এক্ষুনি ওই গলিতে। আপনাকে এতবার ডাকলাম, আপনি না শুনে তো এগিয়ে চলে গেলেন। ও, শুনতে পাইনি। আমি তো মেকানিকের সঙ্গে কথা বলতে গেছিলাম, ও বললো আসতে পারবে না, তাই নিজের থেকে চেষ্টা করে দেখছি। আচ্ছা আচ্ছা, যা যা করার একটু তাড়াতাড়ি করুন তো, আমার আমার এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। সর্বনাশ, কোথায় গেল খাবার? সেটা তো আমি আপনাকে জিজ্ঞাসা করছি, খাবারগুলো কোথায় গেল? আপনি তো বললেন যে আপনি এখানে ছিলেন, তাহলে খাবারগুলো গেলটা কোথায়? আমি তো গাড়ির বনেট খুলে কাজ করছিলাম, আমি তো কিছু দেখিনি, কিছু খেয়ালও করিনি। আরে এই তো বৃন্দা, এটা আমরা চলে এসেছি, গাড়ি ঠিক হলো? সোমরাজ, গাড়ি তো ঠিক হয়নি, উল্টে আরো বড় বিপদ হয়ে গেছে। কেন, কি হয়েছে? আমি ড্রাইভার দাদাকে খুঁজতে গিয়েছিলাম, এসে দেখি খাবারগুলো নেই। কি তাহলে, খাবার কেউ নিয়ে গিয়েছে? কিন্তু কে নিয়ে যেতে পারে? কে খাবার নিয়ে গেছে না নিয়ে গেছে সেগুলো ভাবনে চিন্তা করার সময় এখন আমাদের নেই। আমাদের মোটামুটি খাবারগুলো উদ্ধার করতে হবে, আর যারাই খাবারগুলো নিয়ে গেছে না কেন, তারা খুব বেশি দূর যেতে পারেনি, আমাদের তাদেরকে খুঁজে বার করতে হবে ইমিডিয়েট। হ্যাঁ হ্যাঁ, চল চল।
হ্যাঁ দাদা, কাজ হয়ে গেছে। আপনি যেভাবে বলেছেন সেইভাবেই সবটা এগোচ্ছে। তো সময় শেষ বুকাই, এবার দেখি কি করে সবার সামনে নিজের মুখটা তুই দেখিস। তোর খাবার যে আর এসে পৌঁছবে না রে বুকাই। আজ প্রজাতন্ত্র দিবস, সবার সঙ্গে সবার মাঝে এসে আজকে আমার মনটা অন্যরকম হয়ে গেছে। এই টুকুটুকু ছেলেরা এই দিনটি এত সুন্দরভাবে আজও পালন করছে ভেবেও ভালো লাগছে। আর ওরা যে আজ সবাই মিলে উদ্যোগ নিয়ে ছোট ছোট বাচ্চাদের খাওয়ানোর আয়োজন করেছে সেটা সত্যি প্রশংসনীয়। বৃন্দা তুই কোথায়? তুই কি আসবি না? তোর সঙ্গে কি একবারও দেখা হবে না? তবে কিরে হেই, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তো। এখনো খাবার এসে পৌঁছল না, তোরা কিছু করবি না? এরপর যদি ইংলিশ সাহেব খেতে চান তখন কি করবি তোরা? হ্যাঁ করছি তো, মানে আমরাও খুব চাপে আছি, কি করবো বুঝতে পারছি না। কি করবো বুঝতে পারছি না মানে বুকে চাপ দে, দেখ কোথায় কি হলো। খাবার উল্টে মাঝে রাস্তা থেকে হাওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ তুমি ঠিক বলেছ, দাঁড়াও দেখছি। এই চলটা একবার দেখি। বুকাইদা এইবার কিন্তু আমাদের চাপ হয়ে যাচ্ছে, খাবারটা কখন আসবে বলো তো। হ্যাঁ আমিও তাই ভাবছি, এতক্ষণ চলে আসার কথা। দাঁড়া আরেকবার ফোন করছি। বলছি ওদিকে পাড়ার প্রোগ্রামে তো বুকে থেকে পাঠিয়ে দিলাম, কিন্তু এদিকে তো খাবার কোথাও খুঁজে পাচ্ছি না। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমার কেমন পাগল পাগল লাগছে। আমি কি করব? আমি সবার সামনে মুখ দেখাবো কি করে? পাড়ার ছেলেরা তো আমার দাদাকে এসে ধরবে। বৃন্দা বৃন্দা আপনি আপনি প্লিজ একটু শান্ত হন, একটু শান্ত হন, কিছু না কিছু একটা উপায় বেরোবেই। তোরা কোথায়? খাবার নিয়ে কখন আসবি? পাচ্ছি না রে, আমরা পাগলের মতো চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। বুঝতে পারছি না কি 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 করা উচিত। শোন না বলছি যে কাউকে কিছু বলার দরকার নেই এখন, হ্যাঁ তাহলে হিতে বিপরীত হতে পারে। না না কাউকে বলছি না, ঠিক আছে দাদা এখন রাখছি কেমন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি গো বুকাইদা, খাবার কত দূর? খাবার এসে গেছে এসে গেছে, আসলে গাড়িটা খারাপ হয়ে গেছিল রাস্তায়, তো ওরা ঠিক করেই তাড়াতাড়ি চলে আসবে। এই কাছেই আছে কাছেই আছে। কি খুঁজছো গান্টি? খাবার খুঁজছি বাবা। কেন বলো তো? একটু এসো তো আমার সঙ্গে। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাবো? ওই যে ওইদিকে একটু এগিয়ে গিয়ে একটা ভ্যানে করে কাউকে খাওয়া নিয়ে যেতে দেখলাম, ওইগুলো মনে হয় তোমাদেরই খাবার। তুমি তুমি ঠিক দেখেছো? হ্যাঁ দেখেছি, ওদিকে তো তোমায় আমি বললাম। চলো তো দেখি, চলো 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 এদিকে এসো।
এদিকে এসো, এদিকে। কোন দিকে? এই দেখো। থ্যাংক ইউ সো মাচ সোনা। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো যে তুমি আমাদেরকে কেন বললে যে খাবারগুলো এখানে আছে, মানে তুমি কেন জানালে? কে জানে, আমার এই দুজন লোককে দেখে কেমন যেন লাগলো। খাবারগুলো নিয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছিল, আমি তখন বুঝিনি, কিন্তু এখন বুঝেছি যে ওরা আসলে চুরি করছিল। বলছি কি, সমানষ্ট না করে এক্ষুনি বুকে থেকে ফোন করে বলে দিন না যে আমরা খাবারটা পেয়ে গেছি। আরে আমার কথাটা একবার বিশ্বাস। আরে না, তোমার আর কোনো কথা আমরা বিশ্বাস করব না। আরে শোন না, আমি বলছি খাবার বেরিয়ে গেছে, একটু অপেক্ষা কর না। সেই তখন থেকে শুনে তুমি আমার খাবার এসে যাবে আসছে তো না, এবার তো আমরা বিপদে পড়ে যাব। আরে বিশ্বাস কর, আমি ফোন করেছিলাম, ওরা খাবার নিয়ে আসছে। আমার কিন্তু ব্যাপারটা মোটেই সুবিধা লাগছে না। আচ্ছা, আদৌ ওরা খাবারটা রান্না করেছে তো? সে ব্যাপারটা ভালো করে খোঁজ নে। কি বলছেন আপনি এসব? কেন ওদের মাথায় এসব ঢোকাচ্ছেন? কালকে সারা দিন আমরা কত কষ্ট করে খেটে খুটে এত রান্না বান্না করেছি, মানছে খাবারটা আসতে একটু দেরি হচ্ছে, তাই বলে আপনি ওদের মাথায় এসব কথা ঢোকাবেন? ঠিকই তো বলেছি বৌমা, তোমাদের রকম সকম যা দেখছি না, তাতে তো সংসার হতেই পারে, তাই না? না না বুকাইদা, তোমাকে আর আমরা একটুও সময় দিতে পারবো না। আমরা তোমাকে যথেষ্ট সময় দিয়েছি, তুমি এক্ষুনি যেখান থেকে পারবে সমস্ত খাবার নিয়ে আসবে। আচ্ছা দাদা দাদা, আমি বলি কি, আমরা একটু ঠান্ডা মাথায় কথাটা বলতে পারি না? তাহলে দেখবেন সমস্যার সমাধানটা নিশ্চয়ই বেরিয়ে যাবে। না 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 না, আমি তো এই সমস্যার কোনো সমাধানই দেখতে পারছি না। এখন তো মনে হচ্ছে আমাদের টাকাটাই গেল। ছি 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 বুকাইদা ছি, তুমি নতুন ব্যবসা করছো দেখে আমরা তোমাকে এটা এত বড় দায়িত্ব দিলাম, আর তুমি আমাদেরকে এইভাবে চলালে। না না এরকম বলিস না, আমি আমি আরেকবার ফোন করছি, দাঁড়া আমি আমি দেখছি, দাঁড়া। দেখ গিয়ে তোদের বুকাইদা মানে বদদা টাকা পয়সা মেরে দিয়েছে কিনা দেখ। এটাও তো হতে পারে, কি গো বোকাইদা, তুমি কি আমাদের এইভাবে ঠকালে নাকি? না না, আমি তোদেরকে ঠকাইনি, এরকম বলছিস কেন? খাবার আসছে, বিশ্বাস কর, আমার উপর বিশ্বাস রাখ তোরা। না না না, আর অপেক্ষা করা যাবে না, কি করি বলতো এখন? এই শেষ সময় এখন কাকে খাবারের জন্য বলবো আমরা? বুঝি কি, আমি একটা কথা বলি, দেখ ওই খাবার আর তোরা পাবি না, ও খাবার আসবেও না। তা আমি বলি কি, আমি আমি যদি একটা ব্যবস্থা করি, তোরা না আমাকে মূল্য ধরে দিস। সত্যি বলছো, সত্যি বলছো জেঠু, তুমি আমাদের এই বিপদের হাত থেকে বাঁচাবে? হাপ, তোরা আমার ছেলের মতো, তা তোরা একটা বিপদে পড়েছিস, আমি তার থেকে বাঁচাবো না তোদের? তাছাড়া বুকাই ওই তো বৃন্দা এসে গেছে। হ্যাঁ, বৃন্দা খাবার নিয়ে চলে এলো, এটা কি করে সম্ভব? ওকে কোনো বাধাই মানবে না ঠিক করেছে, এত সুন্দর প্ল্যানটাকেও ঠিক নিজের দিকে সরিয়ে নিল। কি রে বৃন্দা, এত দেরি হলো? আরে ও ও কিছু না, ওই নিয়ে এখন কথা বলার কোনো দরকার নেই, আর ভাবারও কোনো দরকার নেই। কি বলতো, অনেক বড় বড় কাজ করতে গেলে না
কিছু ছোট মনের মানুষের জন্য আমাদেরকে অনেক কিছু ফেস করতে হয়। কিন্তু আমাদের কিছু করার নেই, আর সেই নিয়ে আমাদের মাথা ঘামালেও চলে না, তাই না জেঠি? মানে এই তুই কি বলতে চাইছিস কি? হ্যাঁ, তুই আমার দিকেই তাকাইবা বলছিস কেন? সমস্ত কথাগুলো রাস্তায় তোদের গাড়ি খারাপ হয়ে তার থেকে খাবার চুরি গেলে তার জন্য আমি দায়ী? জেঠাই, নিজের মুখোশটা নিজেই খুলে দিলে। মুখোশ? মুখোশ আবার কিসের? না এই যে রাস্তায় যে আমাদের গাড়ি খারাপ হয়ে গিয়ে খাবার চুরি হয়ে গিয়েছিল এইসব তো আমি বললাম, তুমি কি করে জানো? হ্যাঁ বুঝতে পেরেছি, উত্তেজনার বশে তুমি ভুলে গিয়েছিলে বোধ হয়, তাই না? জেঠাই, অন্যের ক্ষতি করতে গেলে যে নিজেকে কাদায় পড়তে হয় সেটা তুমি জানো মিশ্র, আর এই কথাটা তুমি মাথায় রেখো। আর একটা কথা, আমার পরিবারের দিকে যদি আর কোনোদিন চোখ তুলে তাকিয়েছো জেঠাই, আমার থেকে খারাপ কেউ হবে না। আপনাদেরকে একটা কথা বলার, আমার দাদার আদর্শ হলেন এই জেঠু। জেঠুর মতোই কেটারিং এর মাধ্যমে সবার সেবা করে, আর আমার দাদা আজকে এক্স্যাক্টলি তাই করেছে, তোমাদের সবার জন্য মন প্রাণ ঢেলে নিজে রান্না করে এনেছে। হ্যাঁ আজকে আমরা একটা সমস্যায় পড়েছিলাম ঠিকই, কিন্তু আমার ভাই আর সোমরাজ আমার সাথে ছিলেন, যার জন্য ওরাই আমার চিন্তাটা ভাগ করে নিয়েছিল। আমি আমি আশা করছি আমাদেরকে আর কোনোদিন এরকম কোনো সিচুয়েশনে পড়তে হবে না, আর আমার দাদা চিরকাল নিজের রান্না দিয়ে তোমাদের সবার মন জয় করে আসবে। দিদি দিদি চলো ওদেরকে এবার খাবার গুলো বেড়ে দিই, অনেক বেলা হয়ে গেছে, বাচ্চা গুলো এবার চলে যাবে। হ্যাঁ হ্যাঁ চলো শুরু করে দিই বরং। হ্যাঁ এসো। আরে দাঁড়া দাঁড়া, এখানে তো মোটামুটি সবকিছু ঠিকঠাকই আছে, এখনো যে আসল একটা প্রোগ্রাম বাকি রয়ে গেছে সেটা না হলে তো এই সবকিছুই বৃথা। আবার কিসের অনুষ্ঠান? সবই তো হয়ে গেল, এবার তো শুধু খাওয়া দাওয়াটা বাকি আছে। আচ্ছা একটা কাজ করি, তোমরা এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে ফেলো, আর ওইদিকে স্পেশাল প্রোগ্রামটা চলতে থাকুক, কোনো অসুবিধা নেই তো? না না অসুবিধা তো কিছু নেই, তাহলে তোমরা শুরু করো আমরা যাই। দেখি রে বৃন্দা, এই ধরে নে ধরে নে, পড়ে না যায় যেন। এই দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? একটু দাঁড়া, আসলে অঙ্কুরের তোর সাথে একটু দরকারি কথা আছে, শুনে যা প্লিজ। অঙ্কুরের সাথে আমার আর কোনো কথা নেই, আমার যা বলার অঙ্কুরকে বলা হয়ে গেছে। বৃন্দা প্লিজ একটু দাঁড়িয়ে যা, একটু শোন কথাটা, অঙ্কুর শুধু তোর জন্য আজকে গান গাইতে এসেছে, প্লিজ ওর কথাটা একটু শুনে যা। বল কি বল বৃন্দা। বৃন্দা ওদিকে চলুন, খাবারগুলো দিতে হবে তো, সবাই অপেক্ষা করছে। অনেকক্ষণ ধরেই তো সবাই অপেক্ষা করছে, তো আর দু মিনিট অপেক্ষা করতেই পারবে? সোমরাজ আপনি ওই দিকটা সামলান, আমি আসছি। এই চল চল ওইদিকে প্রচুর কাজ, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল।
আমাদের দুজনের মধ্যে কোনোদিন কিচ্ছু হওয়া সম্ভব। আজ থেকে তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়।